সো হ্যালো আমাদের টু ফ্যামিলি, কি খবর সবার? আশা করছি সব করলে খুবই ভালো আছে। সো গাইস, আজকে ভিডিওতে তোমাদের কিন্তু গাইনা ফ্রি ফায়ারে আপকামিং কিছু ধামাকেদার আপডেট দেখাতে চলেছি, যে আপডেটগুলো গাইস তোমরা কিন্তু এখন অবধি কেউ দেখোনি। তাছাড়াও গাইস, আজকে ভিডিওতে তোমাদের কিন্তু গাইনা ফ্রি ফায়ারে তৈরি নতুন দুটো ইনকিউবেটর এবং গাইস একটা নতুন অ্যানিমেশন দেখাতে চলেছি, যেগুলো গাইস কিন্তু সত্যি খুবই মারাত্মক হতে চলেছে। তাছাড়াও গাইস, আজকে ভিডিওতে তোমাদের কিন্তু জার্সি রয়্যাল ইভেন্টের একটা বড় আপডেটের ব্যাপারে বলতে চলেছি এবং গাইস ফ্রি ফায়ারে নতুন ফুটবল গেমের ব্যাপারেও বলতে চলেছি। তো আজকে ভিডিওটা গাইস তোমরা কিন্তু কেউ স্কিপ বা মিস করো না, অবশ্যই গাইস আজকে ভিডিওটা কিন্তু তোমরা একদম লাস্ট অবধি দেখে নিও। আর তারপরে যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই কিন্তু করে দিও। তো চলো গাইস, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে গাইস তোমাদেরকে জার্সি রয়্যাল ইভেন্টের ব্যাপারে বলে দিই, কেননা গাইস এই ব্যাপারটা নিয়ে তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে। তো গাইস, তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে জার্সি রয়্যাল ইভেন্টটা দেখতে পাচ্ছ, তো গাইস এই জার্সি রয়্যাল ইভেন্টটা কিন্তু বাইরে একটা সার্ভারে এসেছে। তো এখানে গাইস এই যে জার্সি গুলো তোমরা দেখতে পাচ্ছ, যেরকম গাইস এই একটা জার্সি, তাছাড়াও গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে আরো একটা জার্সি দেখতে পাচ্ছ যেটা দেখতে ঠিক এরকম টাইপের, তাছাড়াও গাইস এই যে কিছু জার্সি কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাছাড়াও গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু কিছু নতুন নতুন জার্সি দেখতে পাচ্ছ, যে জার্সি গুলো কিন্তু গাইনে এইভাবে কিন্তু ডিজাইন করেছে। তাছাড়াও গাইস এরকম টাইপের স্টাইল তোমরা কিন্তু জার্সি গুলোর ভেতরে দেখতে পাবে। তাছাড়াও গাইস এই যে কিছু জার্সি আছে, তো এই যে গাইস জার্সি গুলো তোমাদেরকে দেখলাম, তো এই সমস্ত জার্সি গুলো নিয়ে তোমরা কিন্তু একটা জার্সির ইভেন্ট এক মাসের ভেতরে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে, যেটা কিন্তু 90% কনফার্ম হয়ে গেছে। তো তোমরা যারা যারা গাইস জার্সির ইভেন্টের জন্য অপেক্ষা করে আছে, তোমরা কিন্তু এখন থেকে ডায়মন্ড জমানো শুরু করে দাও, কেননা গাইস এক মাসের ভেতরেই তোমরা কিন্তু একটা জার্সির ইভেন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আর গাইস জার্সির ইভেন্টে যখনই কোনো কনফার্ম ব্যানারের সাথে কোনো কনফার্ম ডেট আমি জানতে পারবো, তখন সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে রাখলাম। তো এখন যেহেতু গাইস তোমাদেরকে জার্সির ব্যাপারে বললাম, সেক্ষেত্রে গাইস তোমাদের কিন্তু ফ্রি ফায়ারের নতুন ফুটবল গেমের ব্যাপারেও বলে দিই। তো গাইস তোমরা এখানে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, এখানে গাইস একটা ফুটবল গ্রাউন্ডের ভেতরে কিন্তু ফুটবল খেলা হচ্ছে। তো এই ফুটবল গেমটা কিন্তু তোমরাও খেলতে পারবে। তো কিভাবে তোমাদেরকে বলে দিই, তো এই ফুটবল গেমটা খেলার জন্য তোমাদের কিন্তু সোশ্যাল জোনের ওখানে যেতে হবে। আর গাইস এখানে এই যে অপশনটা আছে এখানে কিন্তু তোমাদেরকে যেতে হবে। আর গাইস এখানে যাওয়ার পরেই তোমরা কিন্তু মাঠের ভেতরে চলে যাবে। আর গাইস এখানে তোমরা দেখতে পাবে কিন্তু ফুটবল খেলা হচ্ছে। হ্যাঁ গাইস, তোমরা কিন্তু ফুটবলও খেলতে পারবে। তো এর জন্য গাইস তোমাদের হাতে কিন্তু একটা বন্দুক দিয়ে দেওয়া হবে, যে বন্দুকটা দিয়ে কিন্তু এই বলটাকে মারতে হবে। তো এই বন্দুকটা দিয়ে গাইস বলটাকে মেরে মেরে অপোনেন্টের কিন্তু গোলে গিয়ে গোল করতে হবে। আর গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু টাইম দেখাচ্ছে, তো এই টাইমের মধ্যে যে টিম অপোনেন্টের গোলে সব থেকে বেশি গোল করবে সেই টিমটা কিন্তু জিতে যাবে। তো নতুন আপডেটের পর তোমরা কিন্তু সোশ্যাল এই জোনের ভেতরে এসে কিন্তু এখানে এসে ফুটবল গেমও কিন্তু খেলতে পারবে। আর গাইস আমি কিন্তু এখানে অনেকবারই এই ফুটবল ম্যাচটা খেলেছি, আমার কিন্তু হেভি লেগেছে। আর গাইস তোমাদের এখন গাইস এই ম্যাচটা দেখে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো গাইস এরপর আমরা চলে আসি আমাদের নেক্সট আপডেটের দিকে, যেখানে গাইস তোমাদেরকে গাইনা ফ্রি ফায়ার তৈরি একটা নতুন অ্যানিমেশন দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে দেখতে পাচ্ছ একটা নতুন অ্যানিমেশন, যেটা গাইস কিন্তু একটা ফিউচারিস্টিক অ্যানিমেশন কিন্তু হতে চলেছে, যেখানে গাইস কিছু বুলেট আসবে, সেই বুলেটটাকে গাইস কিন্তু এরকম টাইপের ধ্বংস করে দেবে। তো অ্যানিমেশনটা গাইস কিন্তু একটু ইউনিক টাইপেরই গাইনা তৈরি করেছে। তো এখানে গাইস আরো একবার তোমরা কিন্তু অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ, যে অ্যানিমেশনটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে। আর গাইস এরকম টাইপেরই রকেট বা বুলেট বলতে পারো সেগুলো কিন্তু এরকম টাইপেরই ধ্বংস করে দেবে। তো আপকামিং সময় তোমরা কিন্তু এই অ্যানিমেশনটা আমাদের গেমের ভিতরে দেখতে পাবে। তো এই অ্যানিমেশনটা গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো গাইস এরপর আমরা চলে এসেছি আমাদের নেক্সট আপডেটের দিকে, যেখানে গাইস তোমাদেরকে গাইনা ফ্রি ফায়ার তৈরি একটা নতুন ম্যাপ দেখিয়ে দিই, যে ম্যাপটা তোমরা কিন্তু নতুন আপডেটের পর আমাদের গেমের ভিতরে দেখতে পেয়ে যাবে। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ, যে ম্যাপটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই। আর গাইস তোমরা কিন্তু এই ম্যাপের ভিতরে কন্টিনিউয়াসলি কিন্তু স্নো এফেক্ট কিন্তু দেখতে পাবে। তো স্নো ফল হচ্ছে উপর থেকে। তাছাড়া গাইস পাশে তোমরা কিন্তু এরকম টাইপেরই পাথরের ডিজাইন কিন্তু দেখতে পাবে। আর গাইস আকাশে তোমরা কিন্তু একটা স্পেশাল এফেক্টও কিন্তু দেখতে পাবে। তো এই যে গাইস ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, তো নতুন আপডেটের পর এই ম্যাপটা কিন্তু তোমরা আমাদের গেমের ভিতরে দেখতে পাবে। আর গাইস এই ম্যাপটা প্রথমে তোমরা কিন্তু লং কুলফের ভিতরে দেখতে পাবে। আর গাইস ধীরে ধীরে করে কিন্তু এই ম্যাপটা সিএস ম্যাচ এবং গাইস বড় ম্যাচের ভিতরেও কিন্তু অ্যাড করে দেওয়া হবে। তো এই নতুন ম্যাপের পুরোটাই গাইস কিন্তু তোমাদেরকে দেখলাম। তো এই নতুন ম্যাপটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো গাইস এরপর আমরা চলে এসেছি আমাদের নেক্সট আপডেটের দিকে, যেখানে গাইস তোমাদেরকে আরো একটা নতুন মোডের ব্যাপারে বলে দিই, যেটা হলো গাইস জম্বি মোড। তো তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে গাইস নতুন জম্বি মোডটা দেখতে পাচ্ছ, তো নতুন আপডেটের পর তোমরা কিন্তু এই জম্বি মোডটা আমাদের গেমের ভিতরে দেখতে পাবে, যেখানে গাইস তোমরা কিন্তু প্রত্যেক রাউন্ডে অনেক কটা কিন্তু জম্বি তোমাদের সামনে আসবে, সেই জম্বিগুলোকে কিন্তু তোমাদেরকে মারতে হবে। আর গাইস ফাইনাল রাউন্ডে তোমরা কিন্তু এরকম টাইপের একটা বড় জম্বি কিন্তু দেখতে পাবে। তো এই জম্বিটাকে কিন্তু তোমাদেরকে মারতে হবে। আর গাইস এই জম্বিটাকে মারতে তোমাদের কিন্তু অনেক পরিমাণে কিন্তু ড্যামেজ দিতে হবে। তো নতুন আপডেটের পর কিন্তু তোমরা এরকম টাইপের একটা জম্বি মোড আমাদের গেমের ভিতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো গাইস এরপর আমরা চলে এসেছি আমাদের নেক্সট আপডেটের দিকে, যেখানে গাইস তোমাদেরকে গাইনা ফ্রি ফায়ারে তৈরি কিছু নতুন ইনকিউবেটর দেখিয়ে দিই। তো গাইস এখন আমাদের গেমের ভিতরে তোমরা কিন্তু এই নতুন থমসনের ইনকিউবেটরটা দেখতে পাচ্ছ, যেটা কিন্তু গাইস গাইনা একদম নতুন তৈরি করেছে। সেরকমই গাইস নতুন আপডেটের পরেও তোমরা কিন্তু দুটো নতুন ইনকিউবেটর দেখতে পাবে,
পাবে তো কি কি তোমাদেরকে দেখিয়ে দিই তো প্রথমে তোমরা দেখতে পাবে ভেক্টরের একটা বন্দুকের ইনকিউবেটর তো তোমরা স্ক্রিনের উপর এখানে গাইস এই যে ভেক্টর বন্দুকের চারটি স্কিন দেখতে পাচ্ছো যে চারটি স্কিন কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই তো নতুন আপডেটে পরে তোমরা কিন্তু এই চারটি স্কিনের একটা ইনকিউবেটর কিন্তু আমাদের গেমের ভিতরে দেখতে পেয়ে যাবে যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে তাছাড়াও গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু কিছু নতুন নতুন বান্ডিল দেখতে পাচ্ছো যে বান্ডিলগুলো কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই তো এই বান্ডিলগুলো গাইস কিন্তু তোমরা নতুন আপডেটে পর আমাদের ইনকিউবেটরের ভিতরে কিন্তু দেখতে পাবে তো নতুন আপডেটের যে ইনকিউবেটর তার কিন্তু শুধুমাত্র আমি এখন ছবি পেয়েছিলাম তাই জন্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর গাইস কিছুদিন পরে কিন্তু আমাদের নতুন ভেক্টর ইনকিউবেটর আর গাইস এই বান্ডিল ইনকিউবেটরের কিন্তু ফুল রিভিউ পেয়ে যাবো তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো তো গাইস এরপর আমরা চলে এসেছি আমাদের নেক্সট আপডেটের দিকে যেখানে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারে আপকামিং কিছু ইন গেম ধামাকেদার আপডেটের ব্যাপারে বলে দিই যে আপডেটগুলো তোমরা কিন্তু নতুন আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে তো প্রথমে তোমরা স্ক্রিনের উপর এখানে দেখতে পাচ্ছ আমাদের যে ম্যাপের এই সেকশনটা এটা গাইস কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়েছে এখানে গাইস জুম ইন এবং জুম আউটের অপশন দিয়েছে তো এটার মাধ্যমে তোমরা কিন্তু এবার থেকে ম্যাপটাকে জুম ইন আর জুম আউট করতে পারবে তাছাড়াও গাইস তোমরা ম্যাপের ভেতরে এরকম টাইপের একটা হলুদ দাগও কিন্তু দেখতে পাবে আর গাইস তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে যার মাধ্যমে তোমরা কিন্তু এই হলুদ দাগটা তাছাড়াও গাইস ভেন্ডিং মেশিন কোথায় কোথায় আছে সেটাও কিন্তু রিমুভ করতে পারবে তো এই প্রথম পরিবর্তনটা তোমাদেরকে দেখালাম তারপরে দ্বিতীয় পরিবর্তনটা তোমাদেরকে দেখিয়ে দিই তো গাইস তোমরা যখন এই গেমের ভেতরে যাবে তখন গাইস তোমরা কিন্তু গেমের ভেতরে লঞ্চার প্যাড নামে এরকম টাইপের একটা জিনিস কিন্তু দেখতে পাবে তো এই জিনিসটা গাইস তুমি যদি নিয়ে নাও তারপরে গাইস তোমরা যদি এটা ব্যবহার করো তো ব্যবহার করলে কি হবে তোমাদেরকে বলে দিই তো গাইস এটার ব্যবহারের মাধ্যমে তোমরা কিন্তু গেমের যে কোনো জায়গায় লঞ্চার প্যাড কিন্তু বসিয়ে নিতে পারবে যেরকম তোমরা এখানে দেখতে পেলে তো এটা বসানোর পর গাইস যখনই আমি এখানে জাম্পের অপশনটা ক্লিক করব আমি গাইস অনেক দূরে গিয়ে কিন্তু পৌঁছে যাব তো নতুন আপডেটের পর তোমরা কিন্তু লঞ্চার প্যাড নামে এরকম টাইপের একটা নতুন জিনিস কিন্তু আমাদের গেমের ভিতরে দেখতে পেয়ে যাবে তো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো গাইস এরপরে আমরা চলে আসি আমাদের তৃতীয় পরিবর্তনের দিকে তো গাইস এখন তোমরা যদি আমাদের এয়ারড্রপ গুলো দেখো এয়ারড্রপ গুলো কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগে কিন্তু গাইস নতুন আপডেটের পরে তোমরা কিন্তু এরকম টাইপের এয়ারড্রপ আমাদের গেমের ভিতরে দেখতে পাবে আর গাইস এই যে এয়ারড্রপ গুলো এই এয়ারড্রপ গুলোর কাছে গেলেই কিন্তু তোমরা এখান থেকে লুট নিতে পারবে না তো লুট নিতে গেলে গাইস এখানে এসে কিন্তু তোমাদের কিছুক্ষণ দাঁড়াতে হবে আর এই হলুদ দাগটা যখন এখানে আসবে তখন গাইস তোমরা কিন্তু এখান থেকে লুট নিতে পারবে আবারও গাইস তোমরা যদি এখানে আরো একটু দাঁড়াও সেক্ষেত্রে গাইস এই হলুদ দাগটা যদি এত দূর চলে আসে সেক্ষেত্রে তোমরা কিন্তু আরো লুট নিতে পারবে কিন্তু গাইস তোমরা যদি এই জোনের বাইরে বেরিয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আবারও প্রথম থেকে এখান থেকে কিন্তু এত দূর নিয়ে আসতে হবে এই হলুদ দাগটাকে তাহলে কিন্তু তোমরা এখানে এসে কিন্তু লুট নিতে পারবে আর গাইস এই যে এয়ারড্রপ গুলো তোমাদেরকে দেখালাম তো এই এয়ারড্রপ গুলো তোমরা কিন্তু ম্যাচে খুবই কম সংখ্যক কিন্তু দেখতে পাবে আর গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ এই এয়ারড্রপে গাইস যখনই আমি এত দূর চলে আসলাম এখানে কিন্তু আমি আবারও কিন্তু লুট পেয়ে গেলাম তো এরকম টাইপেরই নতুন এয়ারড্রপ তোমরা কিন্তু নতুন আপডেটে পর আমাদের গেমের ভিতরে দেখতে পাবে তো আজকে ভিডিওতে গাইস তোমাদের কিন্তু ফ্রি ফায়ারে আপকামিং অনেক কটা নতুন নতুন ইভেন্ট এবং আপডেটের ব্যাপারে বললাম তো আজকে ভিডিওটা গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন জানিও ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর গাইস তুমি যদি এই চ্যানেলে প্রথম বার এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকম নতুন নতুন আপডেট ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য আর গাইস তোমরা যারা যারা এখন অবধি আমার ফার্স্ট ব্লগ ভিডিওটা দেখোনি তো এই ভিডিও ডেসক্রিপশনে আমি কিন্তু আমার ফার্স্ট ব্লগ ভিডিওর লিংক কিন্তু দিয়ে দেবো অবশ্যই তোমরা কিন্তু ওই ভিডিওটা দেখে নিও তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এতখানি কি রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো।